আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সকলকে স্বাগতম জানাই আজকের নতুন ভিডিওটি শুরু করছি শুরুতে জানিয়ে দিই আজকের ভিডিওটির টাইটেল এবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী সরকারি কর্মচারীদের হুঁশিয়ারি দিলেন কঠোরভাবে অর্থাৎ সম্পদের হিসাব দিতেই হবে কর্মচারীদের উদ্যোগ জনপ্রশাসন প্রতিমন্ত্রীর বিস্তারিত জানাচ্ছে সম্পত্তির হিসাব না দেওয়ার জন্য কোনো অজুহাতি দাঁড় করাতে পারবেন না সরকারি কর্মকর্তা কর্মচারীরা এ লক্ষ্যে কর্মচারী আচরণ বিধিমালা যুগোপযোগী করার লক্ষ্যে সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে শিগগিরই বিধিমালার খসড়া সচিব কমিটিতে পাঠানো হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন তিনি বলেছেন আশা করি সংশোধিত বিধিমালাটি সব পর্যায়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে শৃঙ্খলা বিধান এবং শৃঙ্খলা বিধানে আরও কার্যকর ভূমিকা রাখবে জানা গেছে প্রতি বছর আয়কর বিবরণী জমা দিলেও সরকারের নির্ধারিত দপ্তরে সম্পদের হিসাব দেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে এমন বিধান রেখে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা প্রায় করেছে সরকারি হাজার আইনের অধীনে এই বিধিমালাটি করা হচ্ছে এটি শিগগিরই অনুমোদনের জন্য প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে পাঠানো হবে বিদ্যমান বিধিমালায় যথাযথ কর্তৃপক্ষের কাছে সম্পদের হিসাব দেওয়ার বিধান থাকলেও আয়কর বিবরণীর বিষয়টি উল্লেখ নেই ফলে যারা আয়কর বিবরণী জমা দেন তারা এটিকে অজুহাত হিসেবে দেখে সম্পদের হিসাব জমা দেওয়া থেকে বিরত থাকেন এমনকি একাধিকবার নির্দেশনা দেওয়ার পরও সম্পদের হিসাব দেননি সিংহভাগ কর্মকর্তা কর্মচারী সংশোধিত বিধিমালার খসড়া অনুযায়ী এনবিআর এ সম্পদের হিসাব দিলেও সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীর নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে পৃথকভাবে কেউই হিসাব সেই হিসাব দাঁড়াতে হবে এক্ষেত্রে সরকারের নির্ধারিত সব পূরণ করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পাঁচ বছর অন্তর ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে অথবা আয়করের বিবরণী জমা দিলেও চলবে যদি এর বাইরে অন্য কোন সম্পদ না থাকে সম্পদের হিসাব জমা দেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষ কোন দপ্তর কোন দপ্তরে হবে তা গ্যাজেটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো সুপ্রিয় সরকারি চাকরিজীবী কর্মচারী ভাই বোনেরা এটি হচ্ছে রাজকাপের জন্য গুরুত্বপূর্ণ ধন্যবাদ